বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি কম্পাসের ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা কবে জানালো অধিদপ্তর। প্রকাশিত হয়েছে 25 এপ্রিল 2024 4:13 PM এ। সঙ্গে থাকুন, বিস্তারিত পরে শোনাচ্ছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মে মাসে এ ধাপের মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শুরুর তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি, তবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে, শিগগিরই বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দা ডেলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা মে মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করা হতে পারে, সেভাবেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত 18 জন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয়েছিল 24 জুন, আবেদনের শেষ সময় 8 জুলাই। আবেদন করেছেন 3,40,000-এর বেশি শিক্ষার্থী। প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়মে 3 ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে গত 8 ডিসেম্বর 3 বিভাগের 18 জেলার MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষার্থী ছিলেন 3,60,697 জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 9,337 জন। এসব প্রার্থী পরে মৌখিক পরীক্ষা অংশ নেন। সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে খুলনার রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে লিখিত পরীক্ষা 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 3 বিভাগের 22 জেলায় সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত 1 ঘন্টায় এই MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপের MCQ পরীক্ষার ফলাফল চলিত সপ্তাহে হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে। তো এই পর্যন্ত সংবাদটা শেষ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।